Action! Emma Kadaniku, boyfriend. Ba. নেটফ্লিক্সের দর্শকদের পছন্দের পরীক্ষায় উতরে গিয়েছে নিনি অভিনীত শ্যাম সিংহ রায়। ওটিটি প্ল্যাটফর্মে কয়েকদিন আগে এসেছে শ্যাম সিংহ রায়। রাহুল সাংকীর্তনের পরিচালনায় নেটফ্লিক্স স্ট্রিমিং প্ল্যাটফর্মে এই সিনেমার রেটিং বর্তমানে 3/5। চলচ্চিত্রে ননি ছাড়াও অভিনয় করেছেন সাই পল্লবী, কৃতি শেঠি এবং ম্যারোনা সেবাস্টিয়ান। 70-এর গোড়ার দিকে কলকাতার প্রেক্ষাপটে সিনেমাটি চিত্রায়ণ হয়েছে। শ্যাম সিংহ রায় চলচ্চিত্রে ননি অভিনীত বাসু চরিত্রটি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু জীবনে আসলে একজন চলচ্চিত্র পরিচালক হতে চায় বাসু। চেষ্টা চালাতে চালাতেই একজন প্রযোজককে বাসুর বানানো শর্ট ফিল্ম দেখে মুগ্ধ হন। নিজের স্বপ্নের ফিচার ফিল্ম বানানোর সুযোগ পায় বাসু, কিন্তু কোন ক্লাইম্যাক্সে পৌঁছাবে তার এই সিনেমা কিছুতেই ভেবে পায় না বাসু। মদ্যপানে ডুবে যায়, সেখান থেকেই এগোতে থাকে চলচ্চিত্র। সুতরাং বন্ধুরা, আর দেরি না করে লেটস জাম্প ইন টু দ্য স্টোরিজ। বন্ধুরা, ভিডিওটির পরবর্তী অংশে যাবার পূর্বে আমাদের সিনেমার কথা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। একই সাথে পরবর্তী ভিডিও সময়ের আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। ছবি প্রথমে আমরা দেখতে পাই বাসু হায়দ্রাবাদের একজন উচ্চাকাঙ্ক্ষী চলচ্চিত্র পরিচালক। তিনি একজন ফিল্ম প্রযোজককে প্রভাবিত করার জন্য তাকে নিয়ে একটি শর্ট ফিল্ম তৈরি করা শুরু করেন এবং মনোবিজ্ঞানে স্নাতক কীর্তিকে প্রধান হিসেবে দেখতে পান। কীর্তি ছবিতে অভিনয় করতে রাজি হন এবং কয়েকদিনের মধ্যে শুটিং শেষ হয়। প্রযোজক মুগ্ধ, গ্রিন লাইট বাসুর ফিচার ফিল্ম। একদিন শুটিং করার সময় কিছু গুন্ডা কীর্তিকে যৌন হয়রানি করে, যার ফলে বাসু তাদের সাথে লড়াই করে। সেই চলমান লড়াইয়ে একজন লোক তার মাথায় আঘাত করে, যা তাকে কানের রক্তপাতের দিকে নিয়ে যায় এবং মানসিক ব্যাধিতে ভুগতে শুরু করে। সে সাময়িকভাবে একটি ভিন্ন ব্যক্তিত্বে প্রকাশ করে, যা কীর্তির সাথে তার সম্পর্ককে প্রভাবিত করে যখন সে ভুলবশত রোজি নামটি উচ্চারণ করে। এক বছর পর বাসু তার চলচ্চিত্র ইউনিক মুভি দেয়, যা সফল হয়। বাসুকে হিন্দিতে ফিল্মটি রিমেক করার প্রস্তাব দেওয়া হয়, কিন্তু মুম্বাইতে রিমেকের জন্য একটি প্রেস কনফারেন্স চলাকালীন কপিরাইট লঙ্ঘনের অভিযোগে বাসুকে গ্রেফতার করা হয়। কলকাতায় অবস্থিত একটি উল্লেখযোগ্য প্রকাশনা সংস্থা এসআর পাবলিকেশনস অভিযোগ করেছে যে বাসু 50 আগে শ্যাম সিংহ রায়ের লেখা তাদের সবচেয়ে বেশি বিক্রি হওয়া উপন্যাস অস্তিত্ব কপি করেছেন। আদালতে বাসুর বিরুদ্ধে জোরালো প্রমাণ উপস্থাপন করা হয় এবং কীর্তির চাচাতো বোন পদ্মাবতী মামলাটি গ্রহণ করে। বাসু দোষী নন এবং একটি সফল পলিগ্রাফ পরীক্ষা করার পরে আদালত তাকে নিঃশর্ত জামিনে মুক্তি দেয় এবং তাদের মামলা উপস্থাপনের জন্য তাদের 3 সময় দেয়। কীর্তির পরামর্শে কীর্তির মনোবিজ্ঞানীর অধ্যাপকের সাহায্যে বাসু ক্লিনিক্যাল সম্মোহন করেন, যে সময় তিনি প্রকাশ করেন যে তিনি অতীত জীবনে শ্যাম সিংহ রায় ছিলেন এবং রোজি তার স্ত্রী ছিলেন। পশ্চিমবঙ্গে 1969 শ্যাম সিংহ রায় একজন প্রভাবশালী সমাজ সংস্কারক এবং কমিউনিস্ট মতাদর্শের বিপ্লবী লেখক, যিনি একটি রক্ষণশীল পরিবার থেকে এসেছেন। যেহেতু তার পরিবার তার পদ্ধতিগুলিকে অস্বীকার করে, সে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু মৈত্রেয়কে হোঁচট খায়। বাংলাদেশের একজন দেবদাসী, যিনি নবরাত্রির সময় মন্দিরে নাচতেন, নাস্তিক হওয়া সত্ত্বেও সে মৈত্রেয়ীকে দেখতে প্রতি রাতে মন্দিরে যান। এক রাতে সে তাকে তার সাথে মন্দির থেকে লুকিয়ে যেতে বলেন এবং সে অনিচ্ছায় সম্মত হয়। শ্যাম এবং মৈত্রী একে অপরের জন্য পড়ে এবং শ্যাম মৈত্রীকে রোজি নামে নতুন নাম দেয়। তারা পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যাই হোক, সেই রাতেই মন্দিরের প্রধান পুরোহিত মহন্ত, যিনি দেবদাসীর যৌন শিকার করেন, একটি অল্প বয়সী মেয়েকে ঘুমানোর জন্য বেছে নেন, যার বিরোধিতা করেন রোজি। মহন্ত রাগে রোজিকে গালি দেয় এবং তার গায়ে প্রসাব করে তাকে অসম্মান করে। এটি আবিষ্কার করার পরে একটি ক্ষুদ্ধ শ্যাম তার বাইকে করে মন্দিরে মহন্তকে আক্রমণ করে। সে তার লিঙ্গ ছিন্ন করে তাকে শাস্তি দেয় এবং তাকে জ্বলন্ত কয়লার উপরে ফেলে দেয়। তাকে হত্যা করে এবং রোজির গলার হাড় খুলে দেয়, যা বোঝায় দেবদাস হিসেবে তার দায়িত্ব বন্ধ করে দেয়। শ্যাম এবং রোজি কলকাতায় চলে যান, যেখানে তিনি একটি ছাপাখানার কাজ শুরু করেন।
1977 সালের মধ্যে শ্যাম তার সময়ের একজন দক্ষ কিন্তু বিতর্কিত লেখক হয়ে ওঠেন। রোজির পরামর্শে শ্যাম দেবদাসীদের পুনর্বাসনের জন্য একটি ট্রাস্ট করেন। শ্যামের ভাই মনোজ তাকে তাদের অসুস্থ বড় ভাইকে দেখতে তাদের গ্রামে যাওয়ার জন্য অনুরোধ করে। যাই হোক, তাদের আগমনের পর তার দুই বড় ভাই মনোজকে কোমল নারকেল আনতে পাঠায়, যা মন্দিরে মহন্তকে হত্যা করে এবং তাদের বর্ণের নয় এমন রোজিকে বিয়ে করে তাদের পরিবারের অসম্মান আনার জন্য শ্যামকে হত্যার একটি চক্রান্ত বলে প্রমাণিত হয়। মনোজ আসে কিন্তু শ্যামকে বাঁচাতে পারে না, সে তার সামনে মারা যায়। দুই বড় ভাই কয়েক বছর পর এক দুর্ঘটনায় নিহত হয় এবং শ্যামের ভাগ্নেরা এখন সিংহ রায়ের প্রকাশনা এবং শ্যামের ভাগ্নেরা এখন সিংহ রায়ের প্রকাশনা সংস্থা এসআর পাবলিকেশনস চালায়। বর্তমানে বাসু কলকাতার ছাপাখানায় যান, যেখানে শ্যাম কাজ করতেন। যাই হোক, তাকে বলা হয় যে শ্যাম এবং রোজি কয়েক দশক আগে মারা গেছে, রোজি শ্যামকে খুঁজতে চলে গেছে। পদ্মাবতী আদালতে প্রমাণ হিসেবে বাসুর সম্মোহন প্রতিবেদন দাখিল করেন, যা শ্যাম সিংহ রায় বাসু রূপে পুনর্জন্ম পেয়েছেন। তবে প্রসিকিউশনের আইনজীবী আপত্তি জানিয়েছেন পুনর্জন্মের কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। আদালত যখন তার রায় দিতে চলেছে, তখন একজন 85 বছর বয়সী মনোজ আদালতে আসেন এবং বাসুকে শ্যামের পুনর্জন্ম বলে ঘোষণা করেন। প্রমাণের জন্য জিজ্ঞাসা করা হলে মনোজ ব্যাখ্যা করেন যে বাসু শ্যামের ছোট গল্প বর্ণকে তার শর্ট ফিল্ম বর্ণ হিসেবে রূপান্তর করেছিলেন, কিন্তু সেই গল্পটি কখনোই পাবলিক ডোমেনে প্রকাশিত হয়নি। মনোজ শ্যামের হাতে লেখা গল্পের পাণ্ডুলিপি প্রমাণ হিসেবে জমা দেন এবং এসআর পাবলিকেশনসের চেয়ারম্যান হিসেবে মামলাটি প্রত্যাহার করে নেন। বাসু সব অভিযোগ থেকে খালাস। মনোজ বাসুকে জানায় যে রোজি বেঁচে আছে এবং তার জন্য অপেক্ষা করছে। বাসু তারপর একজন বয়স্ক রোজির সাথে দেখা করে, যে এখন শ্যামের নামে একটি নাচের স্কুল চালায়। বাসুর সাথে দেখা করার পরে উভয়ের একটি আবেগপূর্ণ পুনর্মিলন হয় এবং তার ইচ্ছা অনুযায়ী রোজি তার বাহুতেই শান্তিপূর্ণভাবে মারা যায়। সাংঘাতিকভাবে এটি ভালো গল্প, মননশীল কাস্ট এবং হৃদয়গ্রাহী সঙ্গীতের একটি নিখুঁত সংমিশ্রণ, যা একজনকে এই কঠিন সময়ে নিজেকে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য দেখা উচিত এবং এই সত্যে বিশ্বাস করা উচিত যে জীবনে উত্থান পতন থাকতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা একদম কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে কোন ভিডিওর এক্সপ্লেনেশন চান সেটিও আমাদের কমেন্ট করে জানাতে পারেন। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।